তো বন্ধুরা কেমন আছো? দ্য ভল্ট 2021-এর একটি স্প্যানিশ অ্যাকশন থ্রিলার মুভি। একটি ব্যাংক ডাকাতিকে কেন্দ্র করে এই মুভিটি তৈরি হয়েছে। এর আগে অনেক চুরির মুভি হয়েছে, কিন্তু এই মুভিটি সম্পূর্ণ আলাদা বলা যেতেই পারে। কারণ এই মুভি চুরির পদ্ধতি আর বিশেষ করে ব্যাংকের ভোল্টের গঠন যা অন্য মুভি থেকে আলাদা করে। এই মুভিটি আপনি আমাজন প্রাইম অ্যাপে গিয়ে সরাসরি দেখতে পাবেন। পুরো মুভিটা দেখার পর এটা বলা যেতেই পারে দ্য ভল্ট একটি ফোরস্টার মুভি, এবং এর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখতে বাধ্য হবেন। এই মুভিটার মেন কেন্দ্রে আছে 2010 ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ। কারণ স্পেনের ম্যাচ চলাকালীনই ব্যাংকের ভেতর থেকে দেখে আসা বা ভল্ট থেকে চুরি করা হয়, এবং ফাইনাল চুরি হয় স্পেন আর নেদারল্যান্ডের ফাইনাল ম্যাচে। ওয়াল্টার এবং তার কিছু সাথী নিয়ে গুপ্তধন খোঁজার কাজ করে। সমুদ্র থেকে যখন গুপ্তধন খোঁজার কাজ করছিল, তখন স্পেনের কাস্টম বিভাগ সমস্ত কিছু বাজেয়াপ্ত করে নেয় এবং স্পেনের ব্যাংকের ভল্টে রেখে দেয়। এরপরই ওয়াল্টার ব্যাংকের ভল্ট থেকে চুরি করার প্ল্যান করে। টম নামে একটি খুবই বুদ্ধিমান ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টকে এবং তার কিছু পুরনো সাথীকে নিয়ে ব্যাংক চুরির প্ল্যান বানায়, এবং এর সব কিছু হবে স্পেন এর ফুটবল ম্যাচ চলাকালীন। কারণ সেই সময় ব্যাংকের বাইরে ম্যাচ দেখার জন্য ভিড় থাকে। সেই মোতাবেক প্রথমে টম, জেমস আর লরেন ব্যাংকে গিয়ে আগে সব কিছু দেখে আর সিসিটিভি ক্যামেরার হ্যাকিংয়ের ব্যবস্থা করে, ভল্টের চাবিও চুরি করে নিয়ে আসে। কিন্তু ব্যাংকের সিকিউরিটি গার্ড জানতে পেরে যায়। সেই মতো ফাইনাল ম্যাচের দিন ব্যাংকের গার্ডের সংখ্যা বাড়িয়ে দেয়। আর ভল্টের গঠনটা ছিল আলাদা, কারণ এটি ছিল একটি দাঁড়ি পাল্লা। একটু ওজন যদি বেশি হয় তাহলে ভিতরে জল ঢুকে ভর্তি হয়ে যাবে আর ভিতরে লোক তখন মারা যাবে। কিন্তু টম এই ভল্ট থেকে বাঁচার পদ্ধতি খুঁজে পায়। নাইট্রোজেন দিয়ে ভল্টের মেশিনে দিয়ে ফিজ করে দেয়। তা সত্ত্বেও ভল্টের ভেতর জল ঢুকে ভর্তি হতে থাকে, কিন্তু টম আর লরেন সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়। এই হলো মোটামুটি মুভিটার কাহিনী। তবে আপনি আমাজন প্রাইমে গিয়ে পুরো মুভিটা দেখতে পারেন, কথা দিচ্ছি আপনার ভালো লাগবে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।